বৃহস্পতিবার সকালে সদ্যজাত এক শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার গ্রিন পার্ক মহানন্দা বাঁধ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই দিন সকালে একটি সারমীয় খুবলে খাচ্ছিল শিশুটির দেহ। তবে কোথা থেকে কিভাবে ওই শিশুটির দেহ তুলে নিয়ে আসে ওই সারমীয়টি, সে ব্যাপারে তারা কিছু জানেন না। সকালে স্থানীয়দের নজরে পড়ে সদ্যজাত শিশুটির ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা শহরের গ্রিন পার্ক মহানন্দা বাঁধ এলাকায়। পুকুরে বাচ্চাটাকে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে ফেলে দিয়েছে। তো বাচ্চাটাকে এরকম করে না ফেলে দিয়ে যদি কোথাও যদি একটু গর্ত করে বাচ্চাটাকে গেড়ে দিত তাহলে একটু ভালো হতো। মানে এটা তো একটু খারাপ, তো মানে সবারই খারাপ। ধরো একটা মেয়ে ছেলের জিনিস, একটা মেয়ে ছেলেকে একটা মান সম্মান নষ্ট, সব কিছুই নষ্ট। ওই জন্যই এটা বলছিলাম। কোন জায়গাটা হয়েছিল এটা? এই এই জায়গাতে কি বলবো, বাদ রোড। হ্যাঁ, উদলাই আছে, হ্যাঁ খুবলে খেয়ে নিয়েছে পেটটা কুকুরে, টানাটানি করছিল, আমরা তখনই করলাম। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার সকালে সদ্যজাত এক শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার গ্রিন পার্ক মহানন্দা বাঁধ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই দিন সকালে একটি সারমীয় খুবলে খাচ্ছিল শিশুটির দেহ। তবে কোথা থেকে কিভাবে ওই শিশুটির দেহ তুলে নিয়ে আসে ওই সারমীয়টি, সে ব্যাপারে তারা কিছু জানেন না। সকালে স্থানীয়দের নজরে পড়ে সদ্যজাত শিশুটির ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা শহরের গ্রিন পার্ক মহানন্দা বাঁধ এলাকায়। পুকুরে বাচ্চাটাকে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে ফেলে দিয়েছে। তো বাচ্চাটাকে এরকম করে না ফেলে দিয়ে যদি কোথাও যদি একটু গর্ত করে বাচ্চাটাকে গেড়ে দিত তাহলে একটু ভালো হতো। মানে এটা তো একটু খারাপ, তো মানে সবারই খারাপ। ধরো একটা মেয়ে ছেলের জিনিস, একটা মেয়ে ছেলেকে একটা মান সম্মান নষ্ট, সব কিছুই নষ্ট। ওই জন্যই এটা বলছিলাম। কোন জায়গাটা হয়েছিল এটা? এই এই জায়গাতে কি বলবো, বাদ রোড। হ্যাঁ, উদলাই আছে, হ্যাঁ খুবলে খেয়ে নিয়েছে পেটটা কুকুরে, টানাটানি করছিল, আমরা তখনই করলাম। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।